Hello friends, welcome to my YouTube channel once again. Okay, today I will discuss the last two stanzas of sonnet number 18. প্রথম দুটো স্ট্যান্ডা তো আমাদের অলরেডি ডিসকাস হয়ে গেছে, যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিও, ঠিক আছে? তাহলে চলো আমাদের শুরু করা যাক। আর শুরু করার আগে বলে নি যে আগের স্ট্যান্ডাতে কি পড়েছিলাম আমরা, যে দ্য বিউটি অফ এভরিথিং অ্যান্ড এভরিবডি ক্যান বি ডিস্ট্রয়েড, তাই তো? সকলের সৌন্দর্য একে একে নষ্ট হয়ে যায় একদিন, উইথ দ্য কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে। কিন্তু দ্য পোয়েট থিংস দ্যাট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, বিলাভেড ফ্রেন্ড, উইল নেভার বি ডিস্ট্রয়েড। বাট হাউ, দিস ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? এবার আমরা সেইটা কিভাবে ধরে রাখা যায় সেটা দেখব, সেটাই লাস্ট দুটো স্ট্যান্ডাতে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো, আমি লিখে নিয়েছি, স্ট্যান্ডার্ডটা লিখে নেওয়া হয়েছে, লাস্ট কাপলেটটা হয়নি, এরপরে লিখে নেব, ঠিক আছে? আগে এটা বুঝে নেওয়া যাক। বাট দাই এটার্নাল বিউটি, সরি এটার্নাল সামার হবে, হ্যাঁ বিউটি লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি ইটার্নাল সামার মিনস ইটার্নাল বিউটি। ওকে, তাহলে কি বলা হয়েছে? বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট নট শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রেস্ট। So you have to at first know what does the word eternal summer means. Well, eternal summer means eternal beauty. Okay, I am not writing the meaning because I will give you all the word meanings later, and that's why. And everything I will provide you. Well, but thy eternal summer shall not fade. Thy means your means the friend of William Shakespeare, WH. কি বলেছেন? তাহলে বাট দাই এভরিথিং, এভরি বিউটিফুল থিং ক্যান বি ডিস্ট্রয়েড উইথ দ্য কোর্স অফ টাইম, বাট দ্য বিউটি অফ দ্য পোয়েট উইল নেভার বি ডিস্ট্রয়েড। কখনো কবির বন্ধুর সৌন্দর্য, এখানে সৌন্দর্য মিনস অ্যাকচুয়ালি ভার্চু, কবির বন্ধুর গুণ কখনো শ্যাল নট বি ফেড মিনস ডিসকালার্ড, কখনো ডিসকালার হবে না, কখনো নষ্ট হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দা ওয়েস্ট, ওয়েস্ট মিনস ওন্ড, অ্যাকচুয়ালি দা মিনস পোয়েটস ফ্রেন্ড। তাহলে নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দা ওয়েস্ট, ফেয়ার মিন্স বিউটি, দ্য ফেয়ার দ্যাট দ্য পোয়েটস ফ্রেন্ডস পজিস্ট, যে সৌন্দর্য কবির বন্ধুর অধিকারী, তাই তো? মানে কবির বন্ধু যে সৌন্দর্যের অধিকারী, সেই সৌন্দর্য কি হবে না, হারাবে না, তাই তো? নষ্ট হবে না। নট শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, ওয়ান্ডারেস্ট ইজ অ্যাকচুয়ালি আ টার্ম অফ ওল্ড ইংলিশ, এটা ওল্ড ইংলিশের একটা টার্ম, দ্যাট মিন্স টু ওয়ান্ডার আর টু ওয়াক, হেঁটে বেড়ানো। অ্যাকচুয়ালি হিয়ার দ্য পোয়েট মিন্স টু সে দ্যাট ডেথ ক্যান নট মেক দ্য পোয়েটস ফ্রেন্ড রান ইন হিজ সেট, মিন্স কবির বন্ধুকে মৃত্যু তার ছত্রছায়ে আনতে পারবেন, অর্থাৎ হি উইল নেভার ডাই,
সে কখনো মারা যাবে না বাট হাউ ইজ ইট পসিবল হোয়েন ইন ইটারনাল লাইন্স হ্যাঁ ইয়েস ইট ইজ পসিবল এটা সম্ভব কারণ কি ইটারনাল লাইন্স মিন্স পোয়েট্রি ওকে ইট স্ট্যান্ড দ্য টার্মস ইটারনাল বিউটি স্ট্যান্ড ফর পোয়েট্রি পোয়েট্রির জন্য এটা বলা হয়েছে টু টাইম দ্য গ্রেস্ট তাহলে কি বলেছেন কবির বন্ধুর সৌন্দর্য কোথায় ধরে থাকবে কোথায় বেড়ে উঠবে ইন হিজ পোয়েট্রি বিকজ হিজ নেম উইল বি রিটেন ইন দ্য পোয়েট্রি মিন্স দ্য পোয়েট্রি টেলস অ্যাবাউট হিজ ফ্রেন্ড অ্যান্ড দেন হি উইল সার্ভাইভ ওকে তাহলে হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম মিন্স উইথ টাইম দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল গ্রো থ্রু পোয়েট্রি পোয়েট্রির মাধ্যমে সময়ের সাথে সাথে তার বন্ধুর সৌন্দর্য বাড়তে থাকবে তাই তো দাও গ্রোয়েজ মিন্স হিজ বিউটি উইল সার্ভাইভ দেয়ার বোঝা গেছে তাহলে তাহলে কি হলো বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড মিন্স কবির সৌন্দর্য সরি কবির বন্ধুর সৌন্দর্য মিন্স গুণ কখনো নষ্ট হবে নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট না সেই সৌন্দর্য যেটা তিনি অধিকারী কখনো হারাবেন নট শ্যাল ডেথ ব্র্যাক দাও ওন্ডারেস্ট ইন সেট না মৃত্যু তাকে তার ছত্রছায়ে আনতে পারবে কবির বন্ধুকে হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দ্য ওয়েস্ট দ্য গ্রেস্ট সরি তাহলে এই ইটারনাল লাইন্স পোয়েট্রি সময়ের সাথে সাথে অর্থাৎ সময়ের সাথে সাথে পোয়েট্রিও লেটার লাইফ রিনিউ করবে লাইফ আফটার লাইফ এভরি মেন অ্যান্ড উম্যান কি করবে রিড করবে তখন সেই পোয়েট্রিতে ইন পোয়েট্রি হি উইল লিভ সেখানে সে বেঁচে থাকবে বিকজ এভরি হিউম্যান বিংস নো উইল নো অ্যাবাউট হিজ ফ্রেন্ড তার বন্ধু সম্পর্কে জানতে পারবে তাহলে বোঝা গেল তাহলে চলো কাপ্লেটে চলে আসি তাহলে চার লাইনের হলে কি বলেছিলাম কোয়াট্রেন লাস্ট টু লাইন স্ট্যানজা ইজ কল্ড কাপ্লেট লাস্ট স্ট্যানজা চলে এসো তাহলে As long as man can breathe, man can breathe. Or eyes can see. See. So long lives this. And this gives life to thee. তাহলে কি বলল যে ইটারনাল লাইন্সে অর্থাৎ পোয়েট্রিতে হিজ ফ্রেন্ড উইল লিভ অর্থাৎ এভরি ওয়ান নো হিজ নেম ওকে নেম মিন্স হিজ বিউটি অ্যাবাউট এভরিথিং দে উইল নো ওকে তাহলে লাস্ট টু কাপলেটসে কি বলা হয়েছে অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ
or eyes can see. So long lives this and this gives life to thee. Here you have to know the meaning of these words. This means what? And what does the term the means? This means so long lives this. This means the poetry. As long as men can breathe and eyes can see. Means life after life. As long as the world survives. Jato din prithibi survive korbe. And the eyes of human beings can see. Means can read. Jato din porte parbe. So long lives this. And this gives life to thee. And this, so long lives this. And as long as the human being survive and they read, and in the same way the poetry will be read by them, tader dara potito hobe, tara porbe, and this gives life to thee. This means the poetry again gives life to his friend. তার বন্ধুকে জীবনদান করবে মিন্স লাইফ আফটার লাইফ দ্য পোয়েট্রি উইল সার্ভাইভ অ্যান্ড হিজ ফ্রেন্ড উইল বি রিমেম্বার্ড বাই এভরি ওয়ান সকলে তাকে মনে রাখবে অ্যান্ড ইন দিস ওয়ে এইভাবেই হিজ ফ্রেন্ড উইল সার্ভাইভ লেটার লাইফ আফটার লাইফ বোঝা গেল তাহলে আশা করি সকলে বুঝেছো আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো চটপট ঠিক আছে আর কি বলবো তোমাদেরকে আর রাইম স্কিমটা একবার লিখে নাও রাইম স্কিম তোমরা তো জানো লাস্টে প্রোনাউন্সিয়েশন থেকে ব্রিথ দি তাহলে ই ই এইভাবে সমস্ত স্ট্যান্জার প্রত্যেকটি লাইন বাই লাইন আমি যেটা লিখে দিচ্ছি একবার মিলিয়ে দেখে নেবে তাও আমি একবার বলে দিচ্ছি শেক্সপিয়ারিয়ান স্ট্যান্জারতে তোমাদের রাইম স্কিম বলে দিয়েছি তাও একবার লিখে নাও AB, CD, CD, EF, EF, G, G. Okay. First, third line. Second, fourth line. First, third line, second, fourth. First, third, second, fourth. Last two lines. বোঝা গেছে তাহলে শুনে না একবার টোটালটা আমি পড়ে দিচ্ছি বইটা দেখে Shall I compare thee to a summer's day? A Thou art more lovely and more temperate. B. Rough winds do shake the darling birds of May. So day and May. Again A. And summer's lease hath all too short a date. And temperate and date. So AB. Day, May. Temperate, date. And second stanza. Second quatrain. Sometime to hurt the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair sometime declines by chance or nature's changing course untrimmed. So signs see, and again declines, signs declines, so see means and Second line, dimmed, untrimmed, D. Second line, fourth line. Okay, signs, declines, dimmed, untrimmed. Now, third stanza. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time
the greatest. So fed first and second said, sorry, first and third said, second waste and greatest, second and fourth, fed, said, waste, greatest. At last couplet, so long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. So see and the GG. বোঝা গেল তাহলে এ বি এ বি সি ডি সি ডি এ পি এফ জি জি পরীক্ষা আসতে পারে মনে রাখবে পরীক্ষা আসুক না আসুক তোমাদের দরকার ভবিষ্যতে ইংলিশ অনার্স করতে গেলে অবশ্যই দরকার তোমাদের ওকে চলো তাহলে আগে আর কিছু না থ্যাংক ইউ পরের দিন কোশ্চেন আনসার নিয়ে আলোচনা চলবে